আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিসপ্লেতে যে ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফটোটিকে মাত্র 1 মিনিটে এই ফটোতে পরিণত করতে পারবেন 2টি টিপস অবলম্বন করে বন্ধুরা। তার জন্য আপনার ফোনে 2টি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও লাস্টে দেখিয়ে দেবো আপনার কেমন করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। যাই হোক বন্ধুরা, কাজটি শুরু করা যাক। আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেলি অ্যাপস টিপস। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট ফটোতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার ফোনে গ্যালারি ফোল্ডার শো করবে। এখান থেকে আমরা গ্যালারিতে টাচ করব। টাচ করার পর এখান থেকে পিকচারে টাচ করলে আমাদের অল ফটো এখানে শো করবে। যাই হোক বন্ধুরা, এখন আমরা আমাদের ওই পিকটিকে সিলেক্ট করব। বন্ধুরা পিকটি লওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন বন্ধুরা প্রিসেট, এখানে লেখা থাকবে প্রিসেট। জাস্ট প্রিসেটে টাচ করবেন। টাচ করার পর তৃতীয় নাম্বার অপশানে টাচ করবেন। এখানে বন্ধুরা টাচ করে দেবেন। টাচ করলে নিচে কিছু ট্যাম্পলেট পেয়ে যাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট দেওয়া আছে। এখান থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবো ট্যাম্পলেট। এখানে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে বন্ধুরা লাস্ট এটাতে টাচ করব। বন্ধুরা এটাতে টাচ করবেন। টাচ করার পর ছবিটি এরকম দেখতে হবে। এখান থেকে ছবিটিকে আমাদের সেভ করতে হবে। এখানে এক্সপোর্ট নামের অপশান পেয়ে যাবেন। এই এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর এখানে বন্ধুরা দেখতে পাবেন সেভ। এখানে জাস্ট সেভেটে টাচ করবেন। বন্ধুরা আমাদের প্রথম অ্যাপ্লিকেশনের কাজটি শেষ। এখন দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনে চলে যাব। বন্ধুরা দ্বিতীয় নম্বরে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা এখানে ওপেন লেখা থাকবে, আপনারা ওপেন করবেন। ওপেন করার পর গ্যালারি গ্যালারিতে টাচ করবেন। টাচ করার পর জাস্ট পিকচারে টাচ করবেন। করার পর এই ছবিটি ইনপুট করে নেবেন। জাস্ট একটি টাচ করলেই ছবিটি ইনপুট হয়ে যাবে। এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা টুলস। এখানে জাস্ট টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পর ছবিটি জুম করবেন। জুম করার পর বন্ধুরা এখান থেকে ছবির উপরে হাতটি নাড়াবেন। নাড়ানোর পর দেখবেন ছবি স্মুথ হয়ে যাবে। জাস্ট সুন্দর করে কাজটি করবেন। এবার হাতটাকে আমরা ফ্রেশ করব। দেখতে পাচ্ছেন দারুণ একটি অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে যে কোনো ছবিকে কালো পিককে হোয়াইট বানাতে পারবেন, মানে সাদা তৈরি, মানে সাদা ফটো তৈরি করতে পারবেন এই টিপস অবলম্বন করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ছবিটি স্মুথ হয়ে গেছে। এখান থেকে জাস্ট এখানে একটি অপশন পেয়ে যাবেন সিলেক্ট। এখানে সিলেক্টে টাচ করবেন। টাচ করার পর বন্ধুরা এখানে আবার তুলসে ক্লিক করবেন। তুলসে ক্লিক করার পর এখানে সিলেক্ট টিপস অপশান পেয়ে যাবেন। এখানে জাস্ট সিলেক্টটি টাচ করবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে ছবি পুরে জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন জাস্ট গালে পরে রাখবেন। রাখার পর বাইক ট্রেন্সটি বন্ধুরা
এখান থেকে আরো সুন্দর করতে পারবেন। এখানে কন্টেস্টে বাড়িয়ে দিবেন, দিলে দেখুন বন্ধুরা ছবিটি আরো স্মুথ ক্লিন হয়ে গেল। যাক বন্ধুরা, এখন এটাকে আপনারা সেভ করবেন কিভাবে, এখানে জাস্ট এখানে টিক মার্কে টাচ করে দিবেন। বন্ধুরা টাচ করে দিলেই এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট, এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা সেভ, এখানে সেভ টাচ করবেন বন্ধুরা অটোমেটিক ছবিটি সেভ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি বন্ধুরা। এখন এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা কেমন করে ডাউনলোড করবেন আপনার মোবাইল ফোনে, তার জন্য আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে বন্ধুরা। আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। ওপেন করার পর জাস্ট সার্চ বারে এই লেখাটি লিখবেন, লিখলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট টাচ করবেন, টাচ করলে এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, এখানে আনইনস্টল আর এখানে জাস্ট ইনস্টল। আপনারা অবশ্যই ইনস্টল দিয়ে কাজটি করবেন বন্ধুরা। এটি হলো এক নম্বর অ্যাপ্লিকেশন। এবং দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনে জাস্ট লিখবেন এখানে বন্ধুরা, লিখবেন বন্ধুরা এই লেখাটি লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে জাস্ট টাচ করবেন, এখানে জাস্ট টাচ করবেন। টাচ করার পর সেম একই নিয়মে আপনার ইনস্টল দিয়ে কাজটি করতে হবে বন্ধুরা। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও এরকম ফটো রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।